ঘূর্ণিঝড় অশনির সরাসরি কোনো আঘাত লাগেনি বাংলাদেশে, তবে এর প্রভাব বেড়েই চলেছে। অগ্রভাগের প্রভাবে দেশের আকাশে বজ্র মেঘের সৃষ্টি হয়েছে, যে কারণে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ঝরছে বৃষ্টি। পূর্বাভাস বলছে আরও অন্তত 48 ঘন্টা এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদনদীগুলোতে পানির উচ্চতা বাড়তে শুরু করেছে, ফলে ওই অঞ্চলে অকস্মাত বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদনদীগুলোর পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে আগামী 48 ঘন্টায় সুরমা, কুশিয়ারা, ভোগাই কংস, ধুনুবাউলাই, মনু, খোয়াই, গোমতি, তিতাস ও ফেনী নদীর পানির উচ্চতা দ্রুত বেড়ে যেতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, সাধারণত একটি ঘূর্ণিঝড় হওয়ার পরে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়। এবারও তেমন বৃষ্টিপাত হচ্ছে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে নদনদীর পানির উচ্চতা বাড়বে এবং বন্যা হতে পারে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যদি বন্যা হয় তাহলে সিলেট ও সুনামগঞ্জে কয়েকটি পয়েন্টে হতে পারে। ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা পদ্মায় পানির উচ্চতা স্থিতিশীল অবস্থায় আছে, আগামী 24 ঘন্টা স্থিতিশীল থাকবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড় অশনির অগ্রভাগের প্রভাবে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামী 14 মে পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে 13 তারিখের পরে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। 14 মে পর্যন্ত বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উপকূলীয় কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে সিলেটে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের টেকনাফ, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে বৃষ্টি হবে। তিনি আরও বলেন, সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া থাকবে, কোথাও কোথাও বজ্রপাত হতে পারে। এরই মধ্যে সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও কয়েক শতাধিক দোকানপাটসহ উপজেলার বিভিন্ন রাস্তাঘাট। এটা যে দুদিনের মধ্যে বন্যায় রূপ নেবে না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এমত অবস্থায় আল্লাহ তাআলার নিকট দোয়া ছাড়া কিছুই করার নেই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে আপনার এলাকার আবহাওয়ার সবশেষ আপডেট জানিয়ে দিন। ধন্যবাদ।